সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে কাণ্ড নিয়ে তোলবার একেবারে রাজ্য রাজনীতি সন্দেশখালীর বিতর্কে যেন কিছুতেই থামছে না সন্দেশখালীর আগুন যেন কিছুতেই নিভতে চাইছে না কারণ শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে যে বিক্ষোভ যে আন্দোলন যে আগুন চলেছিল সন্দেশখালীতে তার আঁচ কিন্তু এখনও রয়ে গেছে সন্দেশখালীতে এখন সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে আজ শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে তার মধ্যেই কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় বিরোধীরা এই সন্দেশখালীকে ইস্যু করে একেবারে লোকসভা ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন পিছিয়ে নেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এমনকি মমতা ব্যানার্জিকে সন্দেশখালী নিয়ে একেবারে তেড়ে ফুটে আক্রমণ সানিয়েছেন সন্দেশখালি নিয়ে যখন তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে আর ঠিক সেই মুহূর্তেই সন্দেশখালী নিয়ে বিস্ফোরক সায়নী ঘোষ সায়নী ঘোষ যা বললেন তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজ্যের নেতি সায়নির গলায় এবার উল্টো সুর সন্দেশখালী নিয়ে এবার নসরত জাহানকে আক্রমণ করলেন চরম কটাক্ষ করলেন সায়নী ঘোষ লোকসভা ভোটের আগে নতুন করে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে সন্দেশখালী বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বসিরাটের সাংসদ নুসরত জাহানের প্রায় দেড় মাস ধরে উত্তপ্ত থাকা সন্দেশখালীতে সাংসদ নুজরতের অনুপস্থিতি চোখে পড়েছিল বিরোধীদের এলাকাবাসীর কাছে যখন তার প্রয়োজন থেকে বেশি তখন বসিরহাট লোকসভা কেন্দ্রের ওই দ্বীপাঞ্চলে পা পড়েনি তাঁর সেই নিয়ে এবার নুসরতকে খোঁচা দিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ দলীয় কর্মসূচিতে গিয়ে সায়নী বলেন একজন জননির্বাচিত প্রতিনিধি হিসাবে তার সেখানে যাওয়া দরকার ছিল কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের পাটুলিতে ব্রিগেড সমাবেশের সমর্থনে দলীয় সভায় এসেছিলেন সায়নী তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নবনির্বাচিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সুস্মিতা দেব এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত সেই সভায় সায়নী বলেন নুসরত জাহানের সন্দেশকালীন মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তার সেখানে যাওয়ার দরকার ছিল তবে তিনি যেহেতু নির্বাচিত তাই নিজের কেন্দ্রে যাবেন কি না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সায়নী আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীন মানুষের জন্য অনেক করেছেন সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তবে এখনও বলছি একজন জনপ্রতিনিধি হিসাবে নিজের কেন্দ্রে যাওয়া সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তবে এটাও ঠিক যে ওর বসিরাটে। যাওয়া উচিত ছিল সন্দেশখালীর ওই এলাকায় যাওয়া উচিত ছিল প্রসঙ্গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে তার বাহিনীর হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের তা নিয়ে উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি ক্রমে তা আলোড়িত করেছিল জাতীয় রাজনীতিকেও এরপর একে একে শাহজাহান সহ তৃণমূল সন্দেশখালীর দাপুটে নেতারা বেপাত্তা হতে শুরু করলে জনবিক্ষোভের ঘটনা করতে থাকে গ্রামগুলিতে মহিলাদের সঙ্গবদ্ধ প্রতিবাদ ও যৌন নিপীড়নের অভিযোগ সংবাদের শিরোনামে উঠে আসে দীর্ঘ সময় ধরে সন্দেশকালীর প্রসঙ্গে নীরব ছিলেন নুসরত যখন সন্দেশকালীতে আগুন জ্বলছিল তখন তিনি ব্যস্ত ছিলেন তার ছবি প্রচার নিয়ে ছানিয়ে সমালোচিত হয়েছিলেন তৃণমূলেরই তারকা সাংসদ পরে অবশ্য লিখিত বিবৃতি জারি করে নুসরত বলেছিলেন এই সংকটময় পরিস্থিতিতে উস্কানি দেয়া বা অন্যদের উস্কানি দেয়া থেকে বিরত রেখে ঐক্যবদ্ধ প্রশাসনকে সহযোগিতা করা উচিত রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয় আমার কাজ আগুন নেবানো ইন্ধন যোগানো নয় আসুন সকলে মিলে প্রশাসনকে সহযোগিতা করি এবং দায়িত্ব পালন করতে দিই কিন্তু নুসরতের এই দাবি একেবারে উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি কিন্তু চাঁচা ছোলা বাসায় আক্রমণ করলেন নুসরত জাহানকে চরম কটাক্ষ করলেন একজন জনপ্রতিনিধি তিনি নির্বাচিত প্রতিনিধি সেখানকার মানুষরাই তাকে জিতিয়েছে ভোটে তাই তিনি সাংসদ হতে পেরেছেন সেই জনপ্রতিনিধি হিসাবে সেখানে যাওয়া নুসরতের উচিত ছিল কিন্তু তিনি যাবেন কি যাবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ সন্দেশকারী কাণ্ড নিয়ে যখন নুসরতকে নিয়ে যখন বিতর্ক চলছিল রাজ্য রাজনীতিতে সেই বিতর্কে আবারও সেই আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়ে আবারও নতুন করে বিতর্ক উসকে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সায়নী ঘোষের গলায় কিন্তু নুসরতের উল্টো সুর উল্টো সুরে সায়নী যা বললেন তাতেই কিন্তু নতুন করে সোরগোল পড়ে গেল রাজ্য রাজ্যের নেতৃত্বে তার মধ্যেই সন্দেশকালীর বাঘ সন্দেশকালীর বাদশাহ এখন রয়েছেন সিবিআই হেফাজতে সিবিআই জেরায় কিন্তু একেবারে পর্যুদস্ত শেখ শাহজাহান সিবিআইয়ের দফায় দফায় হাই ভোল্টেজ জেরায় নাজে আল শাহজাহান আগামীকাল আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে কী নির্দেশ দেয় বিচারপতি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের তবে লোকসভা ভোটের আগে বোমা ফাটিয়ে সাংসদ নুসরত জাহানকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের অন্দরে কিন্তু নতুন করে বিতর্ক উস্কে দিলেন এবং রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ